ওলের টকঝাল মিষ্টি একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। 300 গ্রাম মতন ওল খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে ভালো করে ধুয়ে 15 থেকে 20 মিনিটের জন্য সেদ্ধ করতে দিন। খুব সেদ্ধ হবে না। সেদ্ধ হয়ে গেলে ভালো করে জল ঝরিয়ে পাশে সরিয়ে রাখুন। এরপর একটা কড়াইয়ে সর্ষের তেল, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে কষিয়ে একে একে আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিন। এরপর ফেটানো টক দই দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। এই সময় আঁচ মিডিয়ামে রাখবেন। আগেকার সেদ্ধ ওল যোগ করে সামান্য জল দিয়ে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে হালকা আঁচে সেদ্ধ হতে দিন। একদম শেষে চিনি, গরম মশলা ও ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন দই ওলের এই তরকারি। রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না।